আব্দুর রাজ্জাক, রাজনীতিবিদ। জন্ম 1 আগস্ট 1942, মৃত্যু 23 ডিসেম্বর 2011। 1971 সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের অন্যতম ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী। 62 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় 50-এর দশকের শেষের দিকে। মৃত্যুর পূর্বাবধি তিনি শরীয়তপুর 3 আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করছিলেন। তিনি 1970 খ্রিস্টাব্দে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর 1973, 1991, 1996 এবং 2009 খ্রিস্টাব্দে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। আব্দুর রাজ্জাক ভেদেরগঞ্জ ডামুডা গোসারহাট শরীয়তপুর 3 বাংলাদেশ সংসদ সদস্য। কাজের মেয়াদ 1973, 1991, 1996, 2001 এবং 2008 থেকে 2011। সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ আওয়ামী লীগ। ব্যক্তিগত বিবরণ: জন্ম 1 আগস্ট 1942, ডামুডা শরীয়তপুর বাংলাদেশ, মৃত্যু 23 ডিসেম্বর 2011, লন্ডন যুক্তরাজ্য। জাতীয়তা বাংলাদেশি। রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দাম্পত্য সঙ্গী ফরিদা রাজ্জাক, সন্তান 2। প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা রাজনীতিবিদ, জীবিকা আইনজীবী। ধর্ম মুসলিম। ওয়েবসাইট ব্যক্তিগত ওয়েবসাইট। জন্ম ও শিক্ষা: রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার দক্ষিণ ডামুডা গ্রামে 1942 সালের 1 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইমামউদ্দিন এবং মাতার নাম বেগম আকফাতুন্নেসা। তিনি 1958 সালে ডামুডা মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং 1960 সালে ঢাকা কলেজ থেকে HSC পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হন। তিনি 1964 সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং পরে মাস্টার্স পাশ করেন। এরপর তিনি LLB পাশ করেন এবং 1973 সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলর নিবন্ধিত হন। রাজনীতি: আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। তিনি 1960 থেকে 1962 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। 1962 থেকে 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রছাত্রী সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি 1970 সালে নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 1963 থেকে 1965 সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1965 থেকে 1967 সাল পর্যন্ত তিনি পরপর 2 বার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান ছিলেন। পাকিস্তান আমলে আয়ুব খানের শাসনামলে 1964 সালে প্রথম তিনি গ্রেফতার হন এবং 65 সাল পর্যন্ত জেল খাটেন। কারাগার থেকে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর 6 দফা আন্দোলন করতে গিয়ে 1967 সাল থেকে 1969 সাল পর্যন্ত তিনি আবারও কারারুদ্ধ ছিলেন। মুক্তিযুদ্ধে ভূমিকা: মুক্তিযুদ্ধে আব্দুর রাজ্জাক ভারতের মেঘালয়ে মুজিব বাহিনীর সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর 4 সেক্টর কমান্ডারের একজন ছিলেন। তিনি মুজিব বাহিনীর একজন সংগঠক ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষকও ছিলেন। তিনি দেরাদুনে ভারতের সেনাবাহিনীর জেনারেল উবানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। মুজিব বাহিনী গঠনে অন্যতম রূপকার ছিলেন। মুজিব বাহিনীর আনুষ্ঠানিক নাম ছিল বাংলাদেশ লিবারেশন ফোর্সেস, বাংলা বাংলাদেশ স্বাধীন বাহিনী। স্বাধীনতা পরবর্তী রাজনীতি: 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা হত্যা করার পর আব্দুর রাজ্জাক পুনরায় গ্রেফতার হন। 1978 সাল পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন। 2009 সালের 24 জুলাই আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের পর তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর স্বাধীন বাংলাদেশে 1973, 1991, 1996, 2001 ও 2008 খ্রিস্টাব্দে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকা শরীয়তপুর 3 ডামুডা থেকে গোসারহাট পর্যন্ত। মন্ত্রিসভা সদস্য: 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি পানি সম্পদ মন্ত্রী থাকাকালে 1997 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় সংসদ পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে 2009 সালে জুলাই আগস্ট থেকে একটি সংসদীয় প্রতিনিধি দল ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প পরিদর্শন করে। দেহাবসান: 2011 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি লন্ডনের কিংস হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারদের পরামর্শে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর 23 ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত 9:50 তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল 79 বছর। মৃত্যুকালে তিনি রেখে যান স্ত্রী ফরিদা রাজ্জাক এবং 2 পুত্র নাহিম রাজ্জাক ও ফাহিম রাজ্জাক।
25শে ডিসেম্বর দুপুর 12:15 বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসা হয় আব্দুর রাজ্জাকের মরদেহ। অতঃপর সেখান থেকে নেওয়া হয় তার গুলশান বাসভবনে। প্রথম নামাজে জানাজা বেলা 3টার পরপরই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার পরে আব্দুর রাজ্জাকের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। 26শে ডিসেম্বর 10টায় হেলিকপ্টার যোগে আব্দুর রাজ্জাকের মরদেহ তার জন্মস্থান শরীয়তপুরের ডামুডায় নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠানের পর ঢাকায় ফিরিয়ে নিয়ে এসে বনানী কবরস্থানে দাফন করা হয়। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।